आज के संडे अनेक दिन धरे गाड़ी चालानो होच्छिलो ना, लॉन्ग ड्राइवे जाच्छिलाम ना, मनटा भीषण आंचान आंचान करछिलो, ताई जोन्ने आज के ठीक करलाम एकटु बेरोबो। कोथाय जाबो जानि ना, दुर्गापुर एक्सप्रेसवे धरबो। दुई एकटा स्पट देखेछि, जदि जेते पारि सेखाने भालो लागबे। আর কেউ নেই, আমি আর মৌ, ছেলে মেয়েরা সব কাজকর্ম নিয়ে ব্যস্ত, ওদের সারা সপ্তাহে টায়ার্ডনেস থাকে, তাই সকালবেলা উঠতে পারেনি, তাই আজকে আর ওরা নেই, আমরা দুজন শুধু। এনজয় করি, তোমরাও থাকো আমাদের সাথে, আর দেখো কোথায় গিয়ে পৌঁছাই, সেই জায়গাটা কিরম হয়। এখন আমরা দিল্লি রোড ধরেছি। ভালো ওয়েদার, সানডে ট্রাফিক, রাস্তার ট্রাফিক একটু কমই আছে, ভালো লাগছে। অনেকদিন পর বেরিয়েছি, আর একটু ঠান্ডা ঠান্ডা আমেজ। একটু মৌকে দেখাই, গাড়ির সিট, পেছনের সিট আজ ফাঁকা, কেউ নেই, না বাবু না মাম্মাম, কেউই নেই। কিন্তু যাই হোক, একটা সময় আসে লাইফে যখন ওদের কাজকর্ম প্রায়োরিটিটা বেশি পড়ে যায় আমাদের থেকে, তা সেই জন্যই নিজেরাই বেরিয়ে পড়েছি। দেখি কিরম কাটে সারাটা দিন, তোমরা থাকো আমার সঙ্গে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি, তারকেশ্বরের টার্নিংটা ছাড়িয়ে এসছি, সামনে মোটামুটি ধরো আরো 100 কিলোমিটার যাব, তারপরে যেখানে দাঁড়াবো দাঁড়িয়ে পড়বো। ভালো লাগছে, দারুণ লাগছে, আর এই যে ফিলিংসটা, এটা কারোর সঙ্গে শেয়ার করা যায় না, এটা যারা লং ড্রাইভে যেতে পছন্দ করে তারাই একমাত্র ভালো লাগবে। অ্যান্ড দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি ফিলিং, আই ক্যানট এক্সপ্লেইন ইট, জাস্ট অসম। Yeah.
এবার এখানে একটু চা খেয়ে নেব, চা খেয়ে আবার জার্নি স্টার্ট করব। এই জায়গাটা শক্তিগড়, তোমরা এসে গেছি শক্তিগড়, বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:15 বেরিয়েছি, জ্যাম টাম ছিল রাস্তা একটু, 8:47 মধ্যে শক্তিগড়। আমাদের শক্তিগড়ে হল্ট হয়েছে, প্রায় 150 কিলোমিটার মতো এসছি, এখানে একটু টিফিন করছি, পাকা সন্দেশ, গরম গরম কচুরি, চা খাবো, এরপরে খেয়ে আবার রওনা দেব। এখান থেকে যেতে হবে আরো প্রায় 40-45 কিলোমিটার, পুরসা মোড় বলে একটা জায়গা আছে, পুরসা, সেই পুরসা মোড় থেকে ডান দিকে ঘুরতে হবে, ওইটাই যাচ্ছে ভালকি মাচান। আমাদের আজকে গন্তব্য ভালকি মাচান, জঙ্গল, বর্ধমান জেলায়। দেখি চলুন, আগে কখনো যাইনি, কেমন লাগে, সঙ্গে থাকুন আমাদের। আমরা এই দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে এসে পরাজ রেলওয়ে স্টেশন লেখা আছে, ঘোলসির পরে পুরসা, ঘোলসির পরে পুরসা মোড় থেকে একটুখানি এলেই পরাজ রেলওয়ে স্টেশন ডান দিকে আরো দেওয়া আছে, ওইটা ধরে ডান দিকে ঢুকে গেছি। এই রাস্তাটাই সোজা গেছে ভালকি মাচান, অপূর্ব দৃশ্য, চারিদিকে দুদিকে ধান ক্ষেত, ধান পেকে পেকে এসছে, কিছুদিন বাদে কাটা হবে, খুব সুন্দর লাগছে, বেশি ট্রাফিক নেই রাস্তাটাতে, ভালো রাস্তা, দারুণ লাগছে। অভিরামপুর বলে একটা ছোট গ্রাম পড়বে আস্তে আস্তে, তা অভিরামপুর যে মোড়টা সেখান থেকে ডান দিকে ঘুরেই বাঁ দিকে একটা রাস্তা আছে, এটাই হচ্ছে ভালকি মাচানের রাস্তা। আমরা পরাজ মোড় থেকে, পরাজ রেলওয়ে স্টেশন থেকে এ পর্যন্ত এলাম অভিরামপুর পর্যন্ত, এটা প্রায় 6-6.5 কিলোমিটার। তারপরে ওখান থেকে অভিরামপুর থেকে বাঁ দিকে একটা রাস্তা গেছে, খুব সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, দারুণ, দুদিকে গাছ, খুব সুন্দর লাগছে। এইটা হচ্ছে ভালকি মাচানের রাস্তা। এরপরে জঙ্গলটা আরো ঘন হবে, यही पे कहीं है मेरे।
तो सहिया दू मनो देखो जी तुम्हारी यही बतिया मुझको है तड़पाती लुटे कोई रंग का नगर আস্তে আস্তে জঙ্গলটা ঘন হচ্ছে, বেশ থ্রিলিং লাগছে। কিন্তু এই দেখো ডান দিকে বাঁদিকে দুদিকে জঙ্গল, ভালকি মাচানের পথে আমরা। এইটা মানে জায়গাটা ভালকি মাচান নাম করা হয়েছে কারণ শুনেছি, আমারও জানশোনা কথা, এই ভাল্লুক ছিল এই জঙ্গলটা একসময়, খুব ভাল্লুক ছিল। আর জঙ্গলটা একসময় খুব ভাল্লুক ছিল, তো ইংরেজরা ব্রিটিশরা এখানে একটা মাচান বানিয়েছিল, অনেকগুলো মাচান বানিয়েছিল, তার মধ্যে একটাই আর অবশিষ্ট আছে। ওরা আসতো এখানে ভাল্লুক শিকার করতে, সেই থেকে এই জঙ্গলটার নাম ভালকি মাচান। শাল গাছ, শাল শিমুলের জঙ্গল, একটু আস্তে আস্তে যাচ্ছি কারণ এই ভিউটা যতটা পারি রিলিজ করার চেষ্টা করছি, দারুণ লাগছে। বাবু আসলে হয়তো আরো ভালো লাগতো, মামামও নেই, তোদের খুব মিস করছি। এই দেখো ডান দিকে জঙ্গলটা দেখাচ্ছি, একদম জনমানবহীন রাস্তা, একটাও লোক নেই, দারুণ। এই হচ্ছে অরণ্য সুন্দরী, এটা হচ্ছে একমাত্র ভালকি মাচানে থাকার জায়গা, এই বাঁদিকের রাস্তাটা, এই মাটির রাস্তাটা। এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করা যায়, চেষ্টা করব, জানি না দেবে কিনা। এবার ওদিকটা চলো, আগে আর একটু জঙ্গলটা দেখে আসি। বলতে বলতে আমরা মাচানটার কাছে চলে এসেছি, এইখানে নামবো, দাঁড়াও তোমাদের ভালো করে মাচানটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এইটাই ছিল মাচান, উপরটা ভেঙে গেছে। এই মাচানটা উপর উঠে ওঠা যেত, ভল্লুক শিকার হতো, এই জঙ্গলে প্রচুর ভল্লুক থাকতো তখনকার দিনে, আর তাই জন্যই এই জায়গাটার নাম ভালকি মাচান। দুদিকে ঘন জঙ্গল, একটা দুটো বাইক টাইক মাঝে মাঝে যাচ্ছে, তাছাড়া আর কোনো গাড়ি ঘোড়া নেই। সুন্দর লাগবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, শাল শিমুলের জঙ্গল, দারুণ একটা জায়গা, কলকাতার থেকে খুব একটা দূরে নয়, খুব ভালো লাগছে এসে। এই হচ্ছে তোমার সেই মাচানটা, এখান দিয়ে একটুখানি যাওয়ার রাস্তা আছে, এসো যাই সামনের দিকে গিয়ে দেখি। এই দেখো মাচানটা ক্লোজ থেকে দেখাচ্ছি একটু,
ঘন জঙ্গল, আর এই হচ্ছে মাজানটা। এই জায়গাটা ওই সামনে মাচানটা দেখা যাচ্ছে, আর পুরো ঘন জঙ্গলে ঘেরা। পিকনিক করার জন্য খুব আইডিয়াল জায়গাটা, পিকনিক করার জন্য শীতকালে খুব সুন্দর জায়গা। দূরে মাচানটা রয়েছে, আমরা একটু জঙ্গলের ভেতর দিকটা ঢুকে এসেছি। এইখানে শীতকালে অনেক লোক আসে পিকনিক করতে, একদিনে এসে পিকনিক টিকনিক করে ভালোই লাগবে, খারাপ লাগবে না। ঘন জঙ্গল, কলকাতার থেকে 160 কিলোমিটার দূরে, এটা খুব একটা দূরও না। ইচ্ছা করলেই চলে আসা যায় উইকেন্ডে একটা দিন, মানে উইকেন্ডও বলবো না, ওয়ান ডে ট্রিপের জন্য আসতে পারলে খুবই ভালো লাগবে। বর্ধমানে ভালপি মাচান আজকে আমরা ঘুরে দেখলাম, খুব সুন্দর লাগলো। ছোট্ট একটা স্পট বলতে গেলে, শুধু জঙ্গল আর ওই মাচানটা, এটাই যা দেখবার, আর কিছু দেখবার নেই। আর এই জার্নিটা খুব মেমোরেবল, দারুণ এনজয় করবে যারা আসবে, কারণ এই যে রাস্তাটা, এই রাস্তাটা প্র্যাকটিক্যালি একটা দুটো বাইক 5-7 মিনিট পর পর আ যাচ্ছে, তাছাড়া আর কিছু নেই রাস্তাটায়। তবে গাড়ি হুড়হুড়িয়ে চালিয়ে মজাটা নষ্ট করতে চাই না। এই রাস্তাটার যে বিউটিটা, এটা রিয়েলি মানে, দ্য মোর ইউ গিভ টাইম টু দিস, দ্য মোর ইউ উইল সেভার দিস। এই জায়গাটা ভালকি মাচান রিসর্টের সামনে একটা ভাল্লুকের মূর্তি বানানো আছে, আর এইদিকে রিসর্টটা। এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠে দেখি কি আছে। একটা সুন্দর লেকের মতো দেখতে পাচ্ছি, বেশ সুন্দর ঠান্ডা জায়গা, লোকজন নেই, একটা দুটো লোক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বোটিং এর ব্যবস্থাও আছে দেখছি, বোটটা পরিত্যক্ত পড়ে রয়েছে, বোঝা যাচ্ছে বোটিং হয় বোধ হয় শীতকালে। এখানে শীতকালে বোটিং হয় না? লেকটা বাঁদিকে, লেকটা লেকে দেখালাম আপনাদের, সুন্দর লাগবে বেশ বেড়াতে।
দিকটার একদম গায়ে লাগানো রিসর্টটা। এই যে রিসর্টটা, আমরা এখন পুরো মানে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে এলাম, যেরকম ভাবে গিয়েছিলাম বাল্কি মাচান থেকে, এসে পালসির যে টোল ট্যাক্সটা আছে ওটা সবে পার করলাম। পালসির টোল ট্যাক্স পার করার পরেই এই ব্রিজটা বলেছিল, ব্রিজটাও ক্রস হয়ে গেল। ব্রিজ ক্রস করার পরে বাঁ দিকে একটা রাস্তা গেছে, সেই রাস্তাটা দিয়ে কলকাতার দিকে যাচ্ছি, কিন্তু এটা পালসিট কলকাতার দিকে, নট দুর্গাপুরের দিকে। হ্যাঁ, ভালকিমাচান একটু দূরে, দেউলটা কাছে, সাত দেউল বলে একটা জায়গা আছে, মন্দির আছে ওখানে, তো ওই মন্দিরটায় যাব। ব্রিজটা ক্রস করে সামনে বাঁ দিকে বলেছে, দেখি বাঁ দিকটা, ব্রিজটা ক্রস হয়ে গেল। এবার ফার্স্ট যে বাঁদিকে কাটিংটা আছে বলেছে, ক্রসিংটা সেখান থেকে বাঁদিকে ঘুরতে হবে। ক্রস করেই ফার্স্ট যে ক্রসিংটা পেয়েছিলাম এইটা, একটু খেয়াল করবেন, নাহলে কিন্তু হট করে বেরিয়ে যেতে পারে। আমিও একটু এগিয়ে গেছিলাম, আবার ব্যাক করে এসে এই রাস্তাটা ঢুকলাম। এটাই গেছে দেউল, সাত দেউল, গ্রামের ভেতর দিয়ে রাস্তা, আগে কখনো আসিনি, প্রথমবার। চলুন দেখা যাক কিরম জায়গাটা, রাস্তাটা। হ্যাঁ, দেউলের মন্দির এদিকে। ওখানে গাড়ি রাখার জায়গা আছে, ওই যে প্রাচীন মন্দির যেটা। হ্যাঁ, পৌঁছে গেছি আমরা সাত দেউল মন্দির, যার অবশিষ্ট একটাই আছে সেইখানে। আমরা এখন আছি বর্ধমানে সাত দেউল মন্দিরের মধ্যে, একটি অবশিষ্ট লাস্ট দেউল মন্দির রয়েছে, তাও সেটা অনেক রক্ষণাবেক্ষণের অভাব, জীর্ণ দশায় উপরে গাছগাছরা উঠে গেছে। মন্দিরের গায়ে অনেক কারুকার্য ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। উড়িষ্যার কোণারক মন্দিরের ধাঁচে এটা করবার চেষ্টা করা হয়েছিল, বহু পুরনো, প্রায় 1200 বছর পুরনো এই মন্দির। এরকম সাতখানা ছিল, অবশিষ্ট একটাই আছে। আর আমাদের ভালকিমাচান আর সাত দেউল বেড়ানো আজকে এখানেই সমাপ্ত হলো। আশা করি আপনাদের ভিডিওটা ভাল লাগবে, যদি ভাল লাগে একটু লাইক বাটনটা দয়া করে প্রেস করে দেবেন, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।